আপনি জয়েন করলেন, এখন আজকের দিনে আজকে আপনাদের দলে বিদ্রোহী শাসক দল মানে যেটা এটি মানে কপার রয়েছে বিজেপি, তাদের দল থেকে কতজন ভোটার আপনাদের দলে সামিল হয়েছে? আচ্ছা, প্রথমে মিডিয়া পার্সনকে ধন্যবাদ জানাই। আজকে আমাদের গামাকু বাজারে জয়নিং প্রোগ্রাম হয়। এই জয়নিং প্রোগ্রামে আমাদের দলে সামিল হয়েছেন বিজেপি ছেড়ে 18 ফ্যামিলির প্রায় 52 ভোটার আমাদের মহারাজার যে থানসা আইডিওলজিতে ওনারা যোগ দিয়েছেন, তো ওনাদেরকে আমরা স্বাগতম জানাই। মনে প্রাণে আমরা অ্যাকসেপ্ট করে নিয়েছি, কারণ সবাই জানে যে ত্রিপুরা রাজ্যে নয়, ভারতবর্ষে যেভাবে সরকার চালাচ্ছে সেটা গ্রহণযোগ্য নয়। কারণ আমরা এখন মণিপুরের ঘটনা দেখছি, মণিপুরে তিন মাস অতিক্রান্ত হয়ে গেছে, ওখানে এখন পর্যন্ত কোনো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোনো ভূমিকা নেওয়া হয়নি, অথচ দুজনের খোলা ময়দানে র্যাপ করা হয়েছে, রাস্তায় নামিয়ে সবার সামনে অপমান দেওয়া হয়েছে। এই জঘন্য ঘটনাগুলি কিন্তু আমরা ভারতবর্ষে বোধহয় কোনো রাজ্যে এমন হয়নি, কিন্তু আমাদের মণিপুরে এইভাবে ঘটনা হচ্ছে। সেটাকে যদি ভারত সরকার স্টেপ নেওয়ার যদি প্রচেষ্টা চালায় তাহলে কিন্তু সম্ভব, যে কোনো কিন্তু অসম্ভব জিনিস নয়। কারণ ভারত সরকারের হাতে হোম পাওয়ার আছে, আমাদের কি বলে একটা ইন্ডিয়ান আর্মি ফোর্স বা সেন্ট্রাল ফোর্স দিয়ে যদি একটা রাষ্ট্রপতি শাসন জারি দিয়ে ওটাকে কিন্তু রুকা যায়, কিন্তু ইচ্ছাগতভাবে ষড়যন্ত্রই বলা যায়, কারণ এখন অবধি এখানে থেমে নাই। তো আমরা সরকারের প্রতিও ধিক্কার জানাই। তাই পাবলিক, আমাদের যারা জনগণ আছে, দলে দলে কিন্তু বিজেপি ছেড়ে বিভিন্ন দলে যোগ দিচ্ছে, সেই উদাহরণস্বরূপ আজকের আমাদের এই সবাই কিন্তু আমাদের এই ঘামাকু বাজারে কিন্তু আবার বিজেপি ছেড়ে 18 ফ্যামিলির 52টা কিন্তু আমাদের মহারাজার থানসাই কিন্তু সামিল হয়েছে, সেটাই প্রমাণ। আমি কখনো খাইছি না, বাইরে বাংলা কখনো খাইছি না, কোনো মানে